রাজধানী রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শিক্ষা প্রতিষ্ঠানে তো সশরীরে কাজ শুরু হলো, ক্লাস শুরু হলো, তো আজকে কাদের ক্লাস রয়েছে আর এ বিষয়ে সার্বিক পরিস্থিতি আমাদের জানান। তুলি, আপনি জানেন যে কালকে থেকে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেছে, স্কুল এবং কলেজ খুলে গেছে সারা দেশে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে, এখানে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু চূড়ান্তভাবে মেনেই কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করছেন। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তারা যে হাত পরিষ্কারের পাশাপাশি কিন্তু তাদের তাপমাত্রাটিও মাপা হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যে কী অবস্থা দেখছেন শিক্ষার্থীদের, যেহেতু আজকে দ্বিতীয় দিন চলছে, তো স্বাস্থ্যবিধি মানার বিষয়ে শিক্ষার্থীরা কতটুকু সচেতন? আমরা তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়েছি এবং তারা মানতেছে, আমরা এবং যথাযথ আমরা তাদের সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি এবং আমরা তাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছি ক্লাসেও বলা হচ্ছে, তারা মেনে চলছে। আর আচ্ছা, অভিভাবকদের তো একটা উৎকণ্ঠা তো থাকি, তারা তো বলছেন যে বাড়িতে যে পরিবেশে বাচ্চাদেরকে রাখা হতো, তো হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে অনেক বাচ্চাদের সঙ্গে মিশে এটা সম্ভব হবে না, তো দলবদ্ধভাবে যাতে বাচ্চারা একসাথে না থাকে এই বিষয়টা আপনারা করার জন্য ক্লাসরুমে কী ব্যবস্থা করেছেন? ক্লাসরুমে আমরা মানে খুবই এক বেঞ্চে একজন জেট জেট আকারে বসিয়েছি, কোথাও আবার কোথাও এক বেঞ্চে দুজন মধ্যে যথেষ্ট ফাঁকা রেখে বসিয়েছি এবং তাদেরকে আমরা সবসময় বলি যেন তোমরা এভাবে মানে কোভিড যে স্বাস্থ্যবিধি তোমরা এটা মেনে চলবে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে হাত মিলাবে না বা শোবে না, আমরা সবসময় তাদেরকে এভাবে মোটিভেশন দেই আর কি। তো তুমি শুনছিলেন কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং হচ্ছে যে মোটামুটি ক্লাসগুলো কয়েক ধাপে ভাগ হয়ে গেছে, যেহেতু হচ্ছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই শ্রেণীর হচ্ছে যে সপ্তাহে একদিন ক্লাস করবেন তারা এবং হচ্ছে যে শুধুমাত্র পিইসি এবং হচ্ছে যে এসএসসি এবং মাধ্যমিকের যে শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী যারা তাদের কিন্তু শুধুমাত্র সপ্তাহে ছয় দিন ক্লাস হবে এবং অন্য যারা শিক্ষার্থী রয়েছেন তারা হচ্ছে যে ভাগে ভাগে একদিন করে ক্লাস করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষার্থীরা একদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন, তবে আসার কথা হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন পরে ক্যাম্পাস খুলেছে তাদের স্বতঃস্ফূর্ত ভাবটা কিন্তু রয়েছে এবং যে উৎকণ্ঠার যে বিষয়টি সেটি কিন্তু আসলে স্কুল কর্তৃপক্ষ বলছেন যে অনেকটাই তারা নিয়ন্ত্রণে রেখেছেন। তুলি, মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।